যখন জালালি হালত লইয়া মহিলার উপরে এক দিল মাইরা দিছে, কুরআন পড়লে লাভ হইতো না, এবার মহিলাকে আমার খেলাটা শুননে যা, পানি আছে পানি দেওয়া যাবে না, কই পানি আছে দিবেন না কেন, কই এমনি দিব না, কই তইলে কুরআন শরীফ পড়লে লাভ হইতো না, হঠাৎ করে মহিলা ডাক দিয়া কয় হে পাগল আমি কিন্তু পাখি না যে তুই আমার জ্বালায় দিবি। আরে দুই হাত তুলে বল আল্লাহু আকবার। আমার মনে হয় এখানে কওমি মাদ্রাসা আছে। কতটুকু দূরে এখান থেকে? এক মিনিট। হাট হাজারির পরে তো এই মাদ্রাসাটাই বড় না? আমি ওই জন্য হাট হাজারিতে ওয়াজ করে আসছি, অনেক দাওয়াত দিয়ে আসছি, আজকেও পটিয়া দাওয়াত দিয়ে যাই, কারণ আমরা হয়তো আমাদেরকে বুঝাইয়া ওনাদের দলে নিব, নাইলে ওনারা বুঝে আমাদের দলে আসবে। কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায়, কান্দায় না আমি আয়াত পড়ি নাই, রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ঘন্টা খানেকের ভিতরে ইনশাল্লাহ বেশি কষ্ট দিব না, তবে একটা কথা বলে থাকি, হায়াতের মালিক কে? এ আমার বাবারা, আমি আপনাদেরই সামনে, আপনারা শুনেছেন আমিও শুনেছি, আমার হুজুর এখানে বয়ান করেছিলেন মিলাদুন নবীর কথা বলেছিলেন, নবীর মহব্বতের কথা বলেছিলেন, আজকে আমি আপনাদের সামনে শান বেলায়তের উপরে কিছু কথা বলবো, কারণ আন্না আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক, আমার নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না, যারা নবীর শেষ নবী মানে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হাত তুলে বলো ঠিক ঠিক না বলো। আমার নবী হলো শেষ নবী, সন্দেহ আছে? এই সন্দেহ আছে, খুব কেয়ারফুল। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? যে বলবে আমার নবীর পরে নবী আসবে, একটা সম্প্রদায় আছে যাদের নাম হলো কাদিয়ানি, এই কাদিয়ানির গোষ্ঠী বেঈমান, কাদিয়ানির গোষ্ঠী কাফে, কাদিয়ানির গোষ্ঠী অমুসলমান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা কোনোদিন মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না, ঠিক কিনা বলুন? আরে বাবা ভয় পায়েন না, আমি আছি, জীবন বারবার মরণ একবার, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সাংগঠনিক সম্পাদক উনি বলবেন আমার কাছে তুচ্ছ, মেয়র তুচ্ছ, কাউন্সিলর তুচ্ছ, চেয়ারম্যান বলে আমার চেয়ারম্যানগিরি তুচ্ছ, আমি তাহির বলি আমার বক্তাগিরি তুচ্ছ, আরেকজন বলে আমার আলেমগিরি তুচ্ছ, সব তুচ্ছ। আমাদের কাছে আমার নবীর মহব্বত হলো সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই, আপনারা আছেন তো? আমি আছি, আমি আমি আছি, মাঝে মাঝে উঠে আপনাদের সাথে জিয়ারত করব, ঠিক কিনা বলুন? আমার অত্যন্ত কলিজার টুকরা নবীর সৈনিকরা, মারহাবা বলেন, জীবন বারবার মরণ একবার, কি ঠিক না হুজুর? এখন বলবেন হুজুর জীবন বারবার কিভাবে? পটিয়াতে মারা গেছে একটি সুখ সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ যদি মানুষ বালক হইরা গবেষণা করে রাত্রে পুরা আশেক হইয়া যাবে, এটার অর্থ যদি ভালো করে কেউ ডিসকাস করে অন্তর দিয়ে অনুধাবন করে তার চোখের পানির বন্যা ভেসে যাবে, কথা বলেন ঠিক কি না বলেন? মানে কি মানে কি মানে কি?
আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। বোঝা গেল এই পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। মনোযোগ দেওয়া লাগবে যুবক আমার। পটিয়ার জমিনে আমার রুহ আজরাইলে নিয়ে গেল, কিন্তু কবরে গেলে আবার রুহটা ফেরত দেওয়া হবে। একবার জীবন ছিল, জীবন চলে গেছে, আবার জীবন কবরে গিয়ে পাইলাম। জীবন বারবার, মরণ একবার। পটিয়াতে জীবন পাইয়া মারা গেছি, আর মরণ হবে না। কবরে জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না, হইলে জান্নাতি না হয় জাহান্নামী, আর না হয় জাহান্নামে জ্বলার পরে কিছু কারণে ঈমানের বদলতে আবার জান্নাতি। ঠিক কিনা বলেন? সারা জীবন বয়ান করেছি মরণের যন্ত্রণা, সারা জীবন বয়ান করেছি কবরের আজাব। আজকে আমি প্রমাণ করব, বলার চেষ্টা করব ইমানদারের মর্যাদা। যারা বেলায়তের অধিকারী হয় এরা মুমেন হয়, মুমেনের পরে আমার আল্লাহ এদেরকে খাঁটি বান্দা বানাই। সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা বানাই। কথা বলবেন না, এই সাবধান। একটা বান্দা যখন পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তারে খাঁটি বান্দা বানাই। আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার এখানে হুজুর বসে আছেন, আমি ভুল করলে আমার কান বেড়ায় ধরবে, কারণ আমি অনেক ছোট, আমি ভুল করতে পারি, ভুল হয়ে গেলে আমার ভুল ধরে দিবে, এই জন্য আমি সাহস পাচ্ছি। পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ বান্দাটা হয় একজন খাঁটি বান্দা। আমার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী বলেন কেউ যদি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় আনে। তাহলে বান্দা আর বন্ধু এক জিনিস না। আমির বান্দার দরবারে আপনি কেন আসবেন? মাইজ ভান্ডার দরবার আপনি কেন যাবেন? সায়েন্সের সিরি কোর্ট শরীফ কেন যাবেন? যাওয়ার কারণটা কি? একটাই মাত্র কারণ, কারণ হলো সিরি কোর্টে যাওয়ার একটাই হলো কারণ, কারণ ওনারাতে এক হলো আওলাদের রসুল আর এক হলো আমার আল্লাহর পেয়ারা বান্দা। এটা আমি বলি না, আমার আল্লাহ কয়। সাধারণ বান্দা যারা এদের মাঝে মাঝে খুসুট আছে, এবং খাঁটি বান্দা যারা এদেরও মাঝে মাঝে কিছু খুসুট আছে, কিন্তু আল্লাহ যারা বন্ধু বানায় তার গ্যারান্টিও আল্লাহর হাতে নেই, ওয়ারেন্টিও আল্লাহর হাতে নিয়ে নিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, আমরা কিছু করা লাগবে না। আল্লাহ কয় হাদিসে কুদসি, হুজুর মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতু বিল হারবে, যারা আমার বন্ধুর সঙ্গে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। খেলা সামলাও, সামলাও। তাহিরি বললে না সমস্যা, আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা দিলাম, এখন তুমি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র লও, দেখি তোমার ক্ষমতা কত। ঠিক কিনা বলো? এই জন্য তাহিরি বলে যে সাহস থাকলে আসবা। কি হলো? তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওলি আল্লাহর মাজার ভাঙতে চেষ্টা করে অনেকেই। না না ভাই, এটা করবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করেছেন সেই বাবা শাহজালালের কদম থেকে। কি মিছা কথা কইছি? সবাই যায়া ওই দরবারে ওলি আল্লাহর ওসিলায় যায়, এখানে যায়া ভিক্ষে নিয়া দৌড়ায় আসে, আর ওই ওলি আল্লাহর মাজারে ভাঙ্গার জন্য অনেকে ষড়যন্ত্র করে। ঠ্যাংকি থাকবে পায়ে, পছন্দ হবে, পজিশন নষ্ট হয়ে যাবে, গলার সুর নষ্ট হয়ে যাবে, তোমার উত্থান পতনে হয়ে যাবে,
কারণ আমার আল্লাহ তোমার সাথে অস্ত্র নিয়ে জমিনে যুদ্ধ করবে না, কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে আল্লাহ তোমার বিরুদ্ধে এমন ভাবে একটা অ্যাকশন নেবে যে অ্যাকশনের মোকাবেলা বোঝার মতন ক্ষমতা পৃথিবীর কাহারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আমি মাঝে মাঝে তেলাওয়াত করবো, আল্লাহ একবার বলবেন। আমার মনে হয় এখানে কওমি মাদ্রাসা আছে। কতটুকু দূরে এখান থেকে? এক মিনিট। হাটহাজারির পরে তো এই মাদ্রাসাটাই ভরো না? আমি ওই জন্য হাটহাজারিতে ওয়াজ করে আসছি, অনেক দাওয়াত দিয়ে আসছি, আজকেও পটিয়া দাওয়াত দিয়ে যাই। কারণ আমরা হয়তো আমাদেরকে বুঝাইয়া ওনাদের দলে নিব, নাইলে ওনারা বুঝে আমাদের দলে আসবে। এর চাইতে সুন্দর কথা তার হতে পারে না। হইলে আমাকে বুঝাইয়া নিবেন, না হয় বুঝে আসবেন। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে ঐশি বাণী কোরআন। কষ্ট হবে আপনাদের? তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে ঐশি বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে ঐশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হওয়ান। হইলে বুঝে আসুন, না হয় তো আমাকে বুঝিয়ে নেন। এখান থেকে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে মাত্র এক মিনিট লাগিব। আমি এত কাছাকাছি এসে দাওয়াতটা দিতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এমনিতে ইউটিউবে ঘরে বসে বসে অনেক কথা ফেসবুকে লিখে দেয়, এত কাছাকাছি আসার সুযোগ তো হওয়াটা খুব সাধ্যের ব্যাপার। তো যেহেতু এসেছি এই জন্য সুযোগে দাওয়াত দিয়ে যাই। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে ডাকতে হবে, একটি হলো সুন্দর কথা, আরেকটি হলো হিকমত। লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে acceptable religion। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের একটি অর্থ হলো শান্তি, আরেকটি অর্থ হলো ব্যক্তিত্ব, আরেকটি অর্থ হলো হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, আরেকটি অর্থ হলো মানবতা, আরেকটি অর্থ হলো একতা, আরেকটি অর্থ হলো সাম্য। যখন পৃথিবীতে কোনো মানবাধিকারহীন পৃথিবী ছিল, আল্লাহর হাবিব 1400 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ইসলামের আরেকটি অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটি অর্থ হলো একতা। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, বলবো স্বাধীন সোনার বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার, বিশ্বের কোনো রাষ্ট্রে পাবেন না। এই দেশে মুসলমানরা যেই হাটে বাজার করছে, হিন্দুরা সেই হাটই বাজার করছে, মুসলমান যেই নদীতে গোসল করছে, হিন্দুরাও সেই নদীতে গোসল করছে, যার যার ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করছে, হিন্দু হিন্দু ধর্ম পালন করছে, এমন সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিশ্বের মধ্যে কোনো দেশের সঙ্গে এমন সুন্দর দেশ পাবে না আশা করি ইনশাআল্লাহ। হিরাক করেছেন মনে হয়? আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কোনো অপচেষ্টা করা হয়, আমরা তিনটি জায়গায় হলো একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের জবাব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেওয়ার প্রয়োজন আছে না? ঠিক কিনা বলেন?
আর কিছুদিন পরে এই আজকে 30শে ডিসেম্বর, এই তো আসতেছে 31শে ডিসেম্বর, 12টার 1 মিনিটে দেখবেন শুরু হয়ে যাবে এই দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু হবে, ডিজে গান বাজিয়ে বাজিয়ে অনেক ধরনের ফুটকা ফুটানো হবে, অনেক আতশবাজি দেওয়া হবে, কত ধরনের নাচ গান হবে। আমি প্রথমেই বলে দিতে চাই আল্লাহর ওলিদের রঙে সেবকাতুল্লাহ ওমান আহসান মিনাল্লাহ সেবকা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমরা 2021 সাল উদযাপন করব, আমরা 2021 সাল আমরা পালন করব, আমরা শুরু করতে চাই কুরআন তেলাওয়াত দিয়ে, আমরা শুরু করতে চাই সানায়ে মুস্তাফা দিয়ে, আমরা শুরু করতে চাই কুরআন তেলাওয়াত দিয়ে, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই 12টায় 1 মিনিটে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করব, আর রাতের বেলা আমরা হাঁটবো, জায়গায় জায়গায় যাব, সারা রাত আমরা সময় নষ্ট করব না। আমরা শীতের সিজনে 12টায় 1 মিনিটে আমরা হেঁটে হেঁটে দেখব কোন রাস্তার মোড়ে আমরা দৌড় দিয়ে যাব, স্টেশনে গিয়ে দেখব সেখানে কোনো বস্ত্রহীন অবস্থায় শীতার্ত মানুষ পড়ে আছে কিনা, আমরা গিয়ে সেটা তার গায়ের ভিতরে কম্বল দিয়ে তাকে শীত দূর করব। আমরা রাস্তায় দেখব কেউ খালি গায়ে রাস্তায় পড়ে আছে কিনা, এই জন্য আমরা সবাই অনাহারীদের মুখে খাবার তুলে দিব, বস্ত্রহীন মানুষের গায়ে এই 1 তারিখে 2021-এর প্রথম দিনটা মানবতার হাত দিয়ে প্রসার করতে চাই, ঠিক কিনা বলো? এটাই ছিল আল্লাহর ওলিদের চরিত্র, এটাই ছিল ইমানদারদের চরিত্র, নিজে খাই নাই খাওয়ার জন্য আরেক মানুষের খাবার তাদের মুখে খাবার তুলে দিয়েছে, নিজে বুক বিলাস করে নাই, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে নীরবে নিভৃতে এমন একটি জায়গায় চলে গেছে। তিনি বলেছিলেন আমার কোনো সম্বল নাই, আমার কোনো টাকা নাই, হ্যাঁ তবে আল্লাহর একটি প্রিয় জিনিস আমার মাঝে আছে, সেটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করা। কি কাঁদতে রাজি আছো মুসলমান? চোখের পানির দাম কম না বেশি? আর জোরে বলো কম না বেশি? আমি বেশি লম্বা করবো না, 1 ঘন্টার ভিতর বয়ানটা ইতি টানবো ইনশা। একটি কথা বলি হায়াতের মালিককে, আর ধরে হায়াতের মালিককে, আমরা সকলকে অনুরোধ করে বলি আবারও বলি, আল্লাহর ওলিদের নিয়ে বয়ান করব। কেন করব? এই জন্যই করব, আল্লাহর ওলিদের দ্বারা বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রিত, নেটওয়ার্কে টাওয়ার আসেনি, টাওয়ার দিয়ে মোবাইলের সংযোগ ওকে, আল্লাহর ওলি দিয়ে আমাদের সমাজের বিভিন্ন চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, যেই পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয় সেই পথের সিলেবাসটা আজকে আমরা পটিয়ার এই থানা হাট থেকে নিতে চাই। রাজি আছেন না নাই বলেন? গভীর মনোযোগ, আবার কথা বলছে, আওয়াজ নেই শুধুমাত্র নবীর মহব্বতে বসে যান, আমার আল্লাহ বলেন তোমার ডান পাশে তোমার আপন জন নাই, বাম পাশে আপন জন নাই, সামনে আপন জন নাই, পিছনে আপন জন নাই, তুমি ভয় করো না, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, পৃথিবীর কেউ যদিও তোমাদের পক্ষে না থাকে, আজকে পটিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন আমাদের পথে আপক্ষে আছে কে? কিভাবে আছে আল্লাহ দলিল দেয়, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি বেশি রাখো, তোমাকে আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা বানাবি, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তিরা কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন দাড়ি পাল্লা টান দিয়ে আঙ্গুল চাপ মাইরা জিনিস বিক্রি করে না, ওজনে কোনোদিন মানুষকে কম দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় করে রাতের বেলা সেহেরি খাইল, দিনের বেলা দুপুর বেলা দরজা লাগাইয়া ভাত খায় না, পানির নিচে ডুব দিয়া পানি পান করে না, যারা আল্লাহর ভয় করে তারা সব সময় একটা কথাই ভাবে, আমারে যদি পৃথিবীর কেউ যদি না দেখে আমারে একজন দেখতেছে, জবান খুলে বলো তিনি কে?
এই চিন্তাটা যার মনের ভিতরে যত বেশি থাকবে সেই বান্দাটার ঈমান তত মজবুত হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাখালের কাছে গেল, যায়া ডাক দিয়া কই আমাকে কিছু মেষ দিয়া দাও। রাখাল ডাক দিয়া কই মেষের মালিক তো আমি না, এবার ডাক দিয়ে আমার কিছু দিয়ে দাও। কই মেষের মালিক আমি না। উমর কই আমি ঘরের খবর নেই বাহিরের খবর নেই, কিন্তু এখন রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে আজকে যাচাই করব। টেস্ট করার জন্য গিয়ে রাখালকে ডাক দিয়ে আমার কিছু মেষ দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে কয় উমর মেষের মালিক আমি না। মেষের মালিক বাণীতে আছে, কই অসুবিধা নাই মালিকরে যাইয়া বলবা তোমার 10টা মেষ বাগে খেয়ে ফেলেছে। এবার রাখাল ডাক দিয়ে কে উমর আমি যদি মালিকরে বলি 100 মেষ বাগে খেয়ে ফেলেছে, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে আমারে অবিশ্বাস করবে না। উমর বলে তাইলে বলতে অসুবিধা কোথায়, তাইলে তুমি আমাকে দিতে অসুবিধা কোথায়, একটু পরীক্ষা করতেছেন। এবার রাখাল ডাক দিয়ে কে উমর গো আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, আজকে উমর আছে উমরের প্রেম নাই তেজ নাই, আজকে আবু বকর আছে আবু বকরের মহব্বত নাই, সমাজে আছে না নাই। বেলাল নামের অনেকে থানাটি আছে, বেলালের মতন এমন দরদ নাই, এই জন্য শুধু নামে পরিচয় নয় গুণে পরিচয়। আল্লাহ কাহারু ড্রেসের দিকে তাকাবে না, আল্লাহ কাহারু চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে শুধুমাত্র তোমার অন্তরের দিকে। এবার বেলাল ডাক দিয়ে কয় পাগল ও পাগল রে, তাইলে তুমি আমার এই মেষগুলা দিতে অসুবিধা কোথায়। এবার রাখাল দুইটা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে, উমর ডারা দিয়ে আল্লাহ তাআলা আনহুর ডাক দিয়ে কয় রাখাল কান্দ কেন, কয় আপনি যে বলছেন আমার মালিকের বুঝাইতাম এর লেগে কান্দি। উমর আবারও পরীক্ষা করে তাই বলে কি কান্দা লাগবে নাকি। ওই পাগলা ডাক দিয়ে কে উমর আমার মালিকরে আমি যদি বলি সব বাগে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমারে বিশ্বাস করব। আমি আপনার কাছে জানতে চাই আমার মালিক যদিও জানে না আমার আল্লাহ জানে কি জানে না, মালিকরে আমি সহজে ফাঁকি দিতে পারব নি, আমার আল্লাহরে আমি ফাঁকি দিব কেমনে। উমর দরকার হয় গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দেন, কিন্তু আমি এমন ফাঁকি দিতে পারব না। এই কথা শোনার পরে উমর কই রাখাল আয় তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই এত আল্লাহরে ভয় করস, কারণ আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই। আল্লাহ বলেন ইন্না লিল متقين مفاسا حدائق وأعنابا وكواهب أترابا الله رب العالمين من نشتوي جرى متقيب نشتوي جرى متقيب এরা নিশ্চয়ই যারা আমা আমি আল্লাহকে ভয় করি এরা বিজয়ী, এরা সফল কাম, শুধুমাত্র সফল কাম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদাইকুন হাদাহাদি হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফুলের বাগান দিয়ে দিব। এই জন্য যুবক আমার আল্লাহকে যারা ভয় করেছি, আমার আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, দিনে দিনে দুনিয়াতে যারা সাধারণত পুলিশের চাকরি করে, এদের পুলিশের চাকরির ভিতরে পদোন্নতি আছে না নাই, আয়েন এদিকে আয়েন একটু আপনারা একটু আসেন না, এই যে পুলিশের চাকরি যারা করে আপনারা বলুন এদের কেদের পদোন্নতি আছে না নাই। এই যে বাবারা আমার অনুরোধ করে বলে যেই কোনো ডিপার্টমেন্টে যাবেন দিনে 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 তার একটা পদোন্নতি হয়। আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহর প্রেমিক যারা তাকওয়াবান বান্দা যারা মুত্তাকি যারা, এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বন্ধুরি এই জন্য আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে, কারণ আল্লাহর ওলি হইতে গেলে হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে চলবো আমার কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি হতে গেলে নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে। আমার ভাই বলছিলেন নামাজের কথা, নামাজ ছাড়া বদিউল ভাই বলছিলেন তুমিও তো এক বদি ও আব্দুল মালিক হ তুমি আব্দুল মালিক ফাগলা মালিক অনেক অনেক আশেক বেচারারা খুব মাফিলে যায়। ওসি তদন্ত সব আছে, আমাদের ওসি তদন্ত মহোদয় আসছেন, আমাদের একজন হিন্দু সাব ইন্সপেক্টরও আসছে, মাশাআল্লাহ একজন হিন্দু সাব ইন্সপেক্টরও আসছেন, ওসি তদন্ত স্যারও আসছেন, তাহলে আমার সাথে একটু
আপনি বসেন ইনশাল্লাহ। যাক আল্লাহু আকবার বলেন। বাবারা আমার কথা একটাই, যতদিন বাঁচবো হকের উপরে কথা বলেন ঠিক কিনা বলুন। অসিতদন্ত মহোদয় এসেছেন, পরিচয় হয়েছেন, একজন হিন্দু সাব ইন্সপেক্টর এসেছেন, তার মানে আমার ওয়াশটা কিন্তু সঠিক জায়গায় আছে। আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়, কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। যেই কোনো ধর্মের মানুষ মুসলিমদের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করি বলি, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য বন্ধুরে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ তাদের পদোন্নতি বাড়াইয়া দেয়। থাকে সাধারণ বান্দা বানায় খাঁটি বান্দা, সাধারণ খাঁটি বান্দা বানায় খাঁটি মুমেন, সাধারণ খাঁটি মুমেন থেকে আবার পদোন্নতি আল্লাহর ওলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শুধু ওলি আল্লাহর কারামত বললেই হবে না, কোন পথে চললে সাধারণ বান্দা আল্লাহর ওলি হওয়া যায়, সেই পথটা সেই সিলেবাসটা আমাদের নেওয়া লাগবে। কারণ হলো একটা, আল্লাহর ওলি যারা তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হই নাই, রোজা ছাড়া ওলি হই নাই, হারাম খাইছে না, হারামের দার দারে নাই, না জায়েজের দার দারে নাই, শুধুমাত্র তারা হালাল এবং জায়েজের সপক্ষেই ছিল। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করত, নীরবে নিবৃতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফালাইয়া কান্ত। এই আমার পটিয়া থানার মানুষ, আল্লাহর প্রেমে নবীর প্রেমে আখিরাতের চিন্তা করে যদি কেউ চোখের পানি ফালাইয়া কান্ত, আপনারা বলুন ওই আশেকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়া তো আকু কলিল ইয়াবকু কাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কারণ কেন জানোনি? কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আখিরাতের কথা স্মরণ হয়। ও বন্ধু, যারা আল্লাহর ভয়ে কান্দে, আমার আল্লাহ এদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দে। ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই চোখের নূর দিয়া আল্লাহর ওলিরা শুধু কাছেই দেখে না, দূরে দেখার ক্ষমতা আছে না না। এই জন্য আমার আব্বুরা, আল্লাহকে ভয় করা লাগবে, এমন একজন আল্লাহর ওলির বয়ান আমি তুলতেছি। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে চারটা তরিকা প্রসিদ্ধ, একটা হলো কাদরিয়া তরিকা, আর একটা হলো চিশতিয়া তরিকা, আর একটা হলো মুজাদ নকশবন্দিয়া তরিকা, আর একটা হলো মুজাদ্দেদিয়া তরিকা। কাদরিয়া তরিকার একটা কাজ আছে, চিশতিয়া তরিকার আবার আরেকটা কাজ আছে, আর নকশবন্দিয়া তরিকার আরেকটা কাজ আছে, আর মুজাদ্দেদিয়া তরিকার কাজ আছে। যদিও প্রত্যেকটা তরিকার সঙ্গে ওজিফার মিল আছে, কিন্তু এক একজনের প্রেম এক এক রকম আল্লাহ ওলিরা বিলায় দিছে। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, এই তরিকার মানুষ যত চোখের পানি ফালায় কাঁদবে, আমার আল্লাহ চোখের ভিতরে রহমতের নূর দিয়ে দিবি। শুধুমাত্র তাই নয়, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। এই জন্য আল্লাহর ওলিদের জীবনের ভিতরে সাধনাগুলো বের করা যায়। কারণ একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহদের হালত হলো দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? ওলি আল্লাহদের হালত হলো দুই প্রকার, এক নম্বর হালতের নাম হলো হালতে জালালি, আর একটা হালতের নাম হলো হালতে জামালি। এই কথাগুলো ওয়াজমা ভিলে আর আমার কাছে জানতে পারবেন না, এইগুলো যদি জানতে হয় হকানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। ঠিক কি না বলেন? দয়াল নামে এ তো মধু মুর্শিদ নামে এ তো মধু খাইলে মধু ফুরায় না আমার মন হাসের দেওয়ানা আমার মন হাসের দেওয়ানা মুর্শিদ নামে এ তো গমধু আমার কই রাস যাদু গো
আমার দয়াল নামে তো গম দু আমরা রে কই রাসে যাদো গো আইরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়া সের দেওয়ানা আল্লাহু আকবার আরে তোমারে পাই বারাশি গুরতেছি পাগলের বেশে গো আলহামদুলিল্লাহ সারা জীবন আমরা যখন বায়াত করাইছি আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে মা বাপ থাকতে আবার মুড়ি ধোয়ার দরকার কি মুর্শিদকে ভার করে দিব নি ওলি আল্লাহ ভার করে দিব দয়ালে ভার করে দিব মুড়ি ধোয়ার দরকার নাই একমাত্র আল্লাহ রসুলের উপরে ভরসা রাখো যারা বলতো আমরা দেখেছি উনারাই শেষ পর্যন্ত মুরিদ করিয়েছেন চাদর ছেড়ে দিয়েছেন অসংখ্য লোক চাদরে হাত লাগিয়েছেন বায়াত গ্রহণ করেছেন এই পথে আসতেই হবে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আমরা এমন কথাই বলি যেগুলো যদিও দশ বছর পরে মানে কিন্তু দশ বছর তো অনেক জ্বালা যন্ত্রণা হয় এগুলার দরকার নাই যা বোঝার প্রতিমি বুঝে হালাই না কথা বলুন ঠিক না বেটি রাগ কইরা লাভ নাই গুসা কইরা লাভ নাই হাদায়াতের মালিক কে সাজদা পাওয়ার মালিক কে এ যুবক আমরা আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করি না সুন্নিরা জানে আল্লাহ কয়জন আমরা মাজারে গিয়া যা বলি যা করি আমরা শুধু একটা কথাই বলি আল্লাহ তুমি এই আল্লাহর ওলি রুসিলাই তুমি আমাদের দোয়াকে কবুল করো ওসিলা ধরা যায় যাচ্ছে না না এই তুই হাত তুলে আমার আসে না নাই কি বুঝলেন আল্লাহ রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই তাহির হিসাব এত মেন্টাল এখনো হয় নাই তাহির হিসাব এত পাগল এখনো হয় নাই আমি মাথায় পাগড়ি পরে পাঞ্জাবি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বসে যুবকদেরকে গুমরা বানাবো বিভ্রান্ত করব এই পাগল তাহিরি হয় নাই তাহিরে যত কথা বলে আমি নিজে মানি আমার শ্রোতা যারা রয়েছেন এদের কেউ ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলা তালাশ করা জায়েজ আছে এই সবকটা মাত্র দিয়ে থাকি কথা বলেন ঠিক কিনা এত পাগল এখনো হয় নাই যে রংতাম সাগরে আপনাদেরকে বিভ্রান্ত করব অনেক মানুষকে হুজুর আপনি ওয়াজির ভিতরে এগুলো বলেন কেন আমি বলি রাত্রে দুইটার পরে তিনটার পরে একটার পরে বারোটার পরে ওয়াজ করি সব মাহফিলে প্রায় মাহফিলে তিনটার পরে গিয়ে মাইক ধরি ওই টাইমে কি ওই টাইমে যত পাওয়ারফুল লুকে আসো যত টেয়া বসে তো মানুষ ঘুমায় থাকে না ওই সময় লুকগুলো ঠিক করতে গেলে কি শুধুমাত্র চোখ বন্ধ করে ওয়াজ করুম চোখ খুললে দেখবো সব গেছে শুধু মাইক হলো বসে রয়েছে তো এই জন্য মাঝে মাঝে কিছু কথা শরীয়ত সম্মত যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় সেই কথাগুলো যে কোনো প্ল্যাটফর্মে বলা যায় আছে আমি বলেছিলাম পরিবেশ সুন্দর না কি তো যারা আমার এই কথার বিরোধিতা কইরা যায় মামলা করছে এরা মনে অপরিচ্ছন্ন না থাক গেলাম না এদিকে লাইন লড়াইতাম না পরিবেশ সুন্দর হোক চাই কি চাই না আর তুহুরু শাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য পবিত্র থাকার দরকার আছে না নাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা বলেন পরিবেশ সুন্দরের জন্য সুরক্ষার জন্য গাছপালা লাগাইবার জন্য প্রাইম মিনিস্টারও বলে দিয়েছেন আমরা যারা আছি বাড়ি ঘরে সবসময় গাছ লাগাই লাগাই কি লাগাই না তো এইগুলো তো সবাই বলবে আমি বলবো সরকারি দল বলবে বিরোধী দল বলবে সবাই বলবে আপনারা নিজের পরিবেশকে সুন্দর করুন ঘরে ঘরের পরিবেশ খুব সুন্দর করে সাজাইতে পারে শোকেস লাগায় খাট লাগায় কত কিছু লাগাবে বিছানা টিছানা সব আছে ওয়াজের ভিতরে পরিবেশ সুন্দর করতে গেলে অনেকের পেট কামড়ি হয়ে যায় আছে না নাই বলেন রাগ করে লাভ নাই কি হইব আপনি দোকানে বসে বসে তাহিরি বদনাম করবেন আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে
কি হলো? রাগ করতেছেন আপনারা সবাই? এখন বারোটা বাজে গেছে, এখন আমরা লাইন পাইতেন না, এখন জামগামটাই নেবে আমি। বারোটা যখন বেজে যায় তখন আমি তাহিরি আর একটা রং পাল্টাই, কারণ এখানে জিকির আজকার চলবে, মসজিদে শান চলবে, বাদা হবে যেখানে, লড়াই হবে সেখানে, টেক্কা না বলাম। আমরা জিকির করব কার? যদি কেউ বাধা দেখি জিকির বন্ধ করে দিব? আমরা রাসূলুল্লাহ পাকের শান গাইব, যদি কেউ বলে আমরা কি বিরোধিতা করি, আমরা কি বন্ধ করে দিব? আমরা বদরের হাতিয়ার নিয়ে চলি, আমরা উহুদের হাতিয়ার নিয়ে চলি। আমাদের অস্ত্র না থাকতে পারে, জবানে আল্লাহর স্লোগানের তেজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ তেজ আছে না নাই? সাবধান করে দিলাম, যা কিছু বলেন একটু রেস্ট্রিকশন করে বলুন, মানুষকে একটু মূল্যায়ন করে কথা বলুন। তবে আমি প্রথমে দাওয়াত দিয়েছি, একটু পরে আরেকটু সমাধান দিব সুন্দর করে। অসুবিধা হবে? অসুবিধা নাই। 2020 সালের শেষ মাহফিল চট্টগ্রাম, আমার আর পাইবেন কেউ, আবার 21 সালে নতুন ভাবে আসবো, হায়াতে বাঁচলে আবার আরেক আরেক নমুনায় আসবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন মামলা দৌড়, রাষ্ট্রদ্রোহী মামলায় নিয়ে যেলে ঢোহাই দিল, থানায় হানি আছে, কথা কন ঠিক না বেঠি? এই জন্য দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যাবে, বারবার দেশের মায়া পিছন দিক দিয়ে তাকিয়েছেন, জবান খুলি কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে অন্তরের ভিতরে ভয় রাখবো, একজনের জবান খুলে বলুন তিনি কে? একজন আল্লাহর ওলি, তার অন্তরের ভিতরে বেলায়তের পাওয়ার এসে গেছে। বেলায়তের পাওয়ার বাজারে কেজি ধরে কেনা যায় না, বেলায়তের পাওয়ার কোনো জায়গা থেকে সস্তা মাপে আনা যায় না, বেলায়তের পাওয়ার একমাত্র সিনায়ে দান করেন কে? বেলায়তের পাওয়ার যারা অর্জন করেছে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তিনি খালার বাড়িতে যাবে, জবান খুলে বলুন কার বাড়িতে যাবে? তিনি খালার বাড়িতে যাবে। আমার আপনাদের চট্টগ্রামে খালারে কি বলেন? খালাই। আমাদের এলাকায় কয় খালাম্মা, খালাম্মা ডাকে, খালা ডাকে। ওই আল্লাহর ওলি সুন্দর জামা কাপড় পরে আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে, যেই মাত্র রাস্তা দিয়ে রওনা দিছে পায়ে হেঁটে রাস্তা। আমি বলেছিলাম আল বেলায়াত জিল্লু নবুয়া, বেলায়াত হলো নবুয়াতের ছায়া মুবারক। যখন আমার যুবক বারাপ নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আজ আশার ইস্তাহিদ মিলাদুন নবী, মারহাবা মারহাবা, প্রিয় উপস্থিতি জীবন্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আদিবাস নূরানি আলবার রুহানি সম্মানিত সভাপতি আমির বাজার দরবার শরীফের সম্মানিত সজ্জাদান হোসেন সাহেব হাউসলা গোলাসবন্দারি ফোরামের সম্মানিত সরকারি জেনারেল ভারতের বেবে ফাতিমা সালাত রাসূল মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বীরে কারিম শাস্ত্রে সৈয়দ আল্লামা ফজলুল আক্তার শাহ আমির বাজার জিলহুল আলী হুজুরের সম্মানে আজকে সভাপতি মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন, সাথে সাথে আরো উপস্থিত হয়েছেন হুজুরের সাহেবজাদা সাহেবজাদা সৈয়দ সকলে বলি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় এসেছেন, আমরা কি খুশি না বেজা? আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন। সবাই মহাব্বতে দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই, ওয়াইস আল কারিনি জো বাপা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গবীর মনোযোগ। এতক্ষণ আমি একটা গঠনে ঢুকলাম, ডান বাম অনেক কথা বলছি আমাদের প্রয়োজনে। একটি জবান অতিরিক্ত সাউন্ড বের যেন না হয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম আল্লাহর ওলিরা তারা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন সাধারণভাবে নাকি রিয়াজতের মাধ্যমে? রিয়াজতের মাধ্যমে আল্লাহর ওলিরা দুইটা খাসলত তাদের মাঝে চলে আসে, একটা হলো জালালি আর একটা হলো জামালি। আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি যার মধ্যে জালালি একটা হালত ছিল, আবার আর একটা মহিলা যার হালত ছিল জামালি। এই জালালি এবং জামালি তার পার্থক্য বোঝাইয়া দিয়ে আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। আল্লাহর ওলি কার বাড়িতে যাবে? কথা বলে না, কথা বলে না, একটু সাউন্ডটা তুলে দাও। আল্লাহর ওলি খেলার বাড়িতে যাবে। ওই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আমরা যখন বেড়াতে যাই গায়ের ভিতরে নতুন জামা লাগাই কি লাগাই না? আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে, তখন তো এমন রাস্তা ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে এমন একটা বেলায়েতের পাওয়ার আসে। দেখেন বেলায়েতের পাওয়ার কারণে শুধুমাত্র তাদের সিনার মধ্যে শুধু এলেম তার পাওয়ারটা থাকে না, এই পাওয়ারটা অনেক সময় চোখের মধ্যে চলে আসে। এই চোখটা দিয়ে আল্লাহর ওলিরা যার দিকে ভালোবাসার নজরে তাকাইবে তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, আর যার দিকে যার বিয়াদবির কারণে যদি আল্লাহর ওলিরা ওই চোখ দিয়া যদি কঠিন নজরে তাকায় তাহলে তুমি যতই বাদশা হও না কেন রাস্তার ভিখারি হয়ে যাইবা। ঠিক কি না বলুন? এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আদবে আউলিয়া বিয়াদবে কথা কথা, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। কারণ আদম আলাইহিস সালাম রে সবাই সাজদা করছে, ইবলিস করে নাই বিয়াদবি করেছে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন শরীফ আছে এখানে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মা লাগবে না সূরাতু আল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে রাসূল খোদা হইতে জুদা নই। কোরআন হাদিস বলে দেখে আদম তো সামান্য নয়। এ জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো জালালি, জালালি হালতের আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপরে একটা চড়ুই পাখি ছিল, ওই পাখিটা উপর থেকে তার কাপড়টা নষ্ট করে দিছে। এ অলির খাসলত কিন্তু জালালি খাসলত। আল্লাহর ওলি উপরে দিকে তাকাইল, তাকাইয়া ডাক দিয়া কয় পাখি আমি বেড়াইবার জন্য রওনা দিয়েছি, তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলা। অসুবিধা ছিল না, পানি থাকলে ধুইয়া নিতাম, এমন একটা নিবিড় অরণ্য এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, তুমি কাজটা ভালো করো নাই পাখি। এইভাবে যখন একটা ঝাঁস মইরা চোখের দিকে যখন একটা পাখিটার দিকে যখন তাকাইছে ওই পাখিটা সাথে সাথে জ্বল্লা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। তীর মারতে হয় নাই আল্লাহর ওলির বেলায়েতের অ্যাকশন তীরে নয়, আল্লাহর ওলিদের বেলায়েতের অ্যাকশন তলোয়ার নয়।
গৌর গোবিন্দ যখন বাবা শাহজালালের বিরুদ্ধে লেগে গেছে তলোয়ার দিয়া গৌর গোবিন্দের আর ক্ষেপণাস্ত্র দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং ফাটাই নাই বাবা শাহজালাল দিল তারে নরম কইরা আল্লাহ গো কইয়া ডাকটা মারছে গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটা চুরমার হইয়া গেছি আল্লাহু আকবার বলেন কি বলেন এই জন্য পাওয়ার গুলা বুঝেন আমি এই ওয়াজ গুলা সিটাকান করি না কারণ এখানে সিটাকান শক্তি পীর মাসে একদের এরিয়া এখানে আমি ছোট মানুষের মুখ দিয়ে এই কথাগুলো ভয় লাগে ভয় ভয় লাগে আমি কিছু ঘটনা বলি আমি চলে যাই কিন্তু আমি একটু তরিকতের খুব নিবিড় রহস্যর দিকে দাবিত হচ্ছি এখানে টাওয়ার আছে যদি দয়ালে আমাকে পাওয়ার দেয় আল্লাহর অলিরে হলো আমাদের টাওয়ার টাওয়ার এখান থেকে আমরা আমি ওয়াজ করতে আসি নাই আমির বান্ডার এখানে এই যে ময়দানের মাহফিল আমি এসেছি ব্যবসায়ীরা এমন একটি জায়গায় এমন একটি মাহফিল সাজিয়েছেন এখানে আমার সুযোগ হয়েছে আমির বান্ডার ধরবার হলো আমার একদম বুকের উপরে এই জন্য সেখান থেকে আমি একটু চার্জ নেওয়ার জন্য এসেছি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আব্বুরা কাউকে খুশি করার জন্য নয় হৃদয় থেকে বলছি অন্তর থেকে বলছি বন্ধু রে পাখিটা জলে পড়ে গেছে হজব পাখিটা জ্বলার পরে এবার আল্লাহর ওলি জালালি হালতে এবার সামনে যাইতেছে এবার যাওয়ার সময় তার কাপড়টা আস্তে আস্তে ময়লাটা শুকায়ে যাইতেছে এখন যাবে খালার বাড়িতে বন্ধু কিন্তু রাস্তায় হাঁটতেছে কোনো বাড়িঘর নাই কোথায় পাবে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা গনায় আসতেছে কিন্তু দেখতেছেন পুরা জঙ্গলের ভিতরে একটা করে করে দেখা যায় মাটির ঘর মাটির ঘরের দরজাগুলো লাগানো এবার আল্লাহর ওলি ঘরের দরজায় যাইয়া একটা ডাক মাইরা কয় বাড়িতে কেউ আসেননি এই কথা বলার পরে কোনো আওয়াজ নাই একটু পরে আল্লাহর ওলি কানটা ভালো করে লাগাইলেন লাগানোর পরে ডাক দিলেন ঘরে কেউ আসেননি কিন্তু ঘরের মধ্যে আওয়াজ নাই কিন্তু আল্লাহর ওলির সামনে কূপের পানি উতলাইতাছে উনি মনে মনে খেয়াল করলেন আমার কাপড়টা পানি দিয়া ধৌত করি যখন পানিটা ধৌত করতে গেল এমন ভাবে যখন পানিটা হাতের মধ্যে নিল নেওয়ার পরে এখন তিনি চিন্তা করেন কূপ কূপ ঠিক আছে কূপের মধ্যে পানিও ঠিক আছে কিন্তু কূপের পানির মালিক তো আমি না অনুমতি সারা কেমনে আমার গায়ের কাপড়টাই ব্যবহার করি আরে ভাই এটারই তো বলা হয় আল্লাহর ওলি যারা মানুষের কাঁসা আইলের মধ্যে পা দিতেও চিন্তা করে পা দেয় তোমার মতন টুন্না মৌলবি তোমার মতন রাগ ওঠে নেই তুমি কেন তুমি আল্লাহর ওলির ব্যাপার কথা বলতে যাও তোমার মতন যে তারে নিয়ে তুমি থাকো কিন্তু তুমি ওলি আল্লাহর এত গভীরে ঢুকতে কোনো পারবে না কারণ তোমার ভিতরে হেদায়তের নূর আসে নাই এমন মানুষ সমাজে আছে না না ও আব্বুরে পানিটা যখন ধরলো পানিটা আবার ফেলে দিয়েছেন এবার আল্লাহর ওলি তৃতীয়বারের মাথায় যখন ঘরের কোণায় আসতেন ঘরের দরজাটা বাহিরের দিক দিয়ে লাগানো না ঘরের দরজাটা ভিতরের দিক দিয়ে লাগানো এবার তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা যেহেতু ভিতর দিকে দিহা লাগানো তাইলে নিশ্চয়ই ঘরের ভিতরে মানুষ আছে এবার ঘরের ভিতরে একটা গভীর সুরে ডাক দিল কানটা লাগাইছে কানটা লাগাইয়া দেখে আবার ডাক দিব না কানটা লাগাইয়া দেখতেছে ঘরের ভিতরে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে আর জোরে কর না কি তেলাওয়াত এ আমার পটিয়ার মা ও পটিয়ার মা গো দেখো ঘরের ভিতরে মহিলা রাতের বেলা বেলা অবেলা একটা কোরআন তেলাওয়াত করি এখন আমি পটিয়ার মা বোনদের কাছে বলতে চাই মা বোনরা মনে হয় মাহফিলে আসার সিস্টেম নাই চট্টগ্রাম কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই আপনারা বয়ানটা আপনার মারে শোনাবেন আপনারা বয়ানটা আপনার বোনেরে শোনাইবেন আপনার স্ত্রীকে শোনাবেন আজকে আমি যখন চন্দনায় সে প্রোগ্রাম করি আমার পাশে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র মহোদয় ছিল তিনি বলেছেন হুজুর আমি আপনার ভক্ত কিন্তু আপনার আমার বাড়িতে ছোট বাচ্চাগুলো আপনার ওয়াজ শুনে
আমার বাড়িতে যারা আছে সবাই আপনার বয়ান শুনে আমি একটু খুশি খুশি অনুভব হলো একজন যে আমি হইলাম ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান, অনলাইনে এই ওয়াজগুলা চলতেছে, এই জন্য আমি মিডিয়ারে কখনো ধমক দেই না। এই মিডিয়াগুলো কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হিসাব নাই, 20টার উপরে মিডিয়া, অনেকগুলো মিডিয়া এখানে আপনারা এসেছেন প্রায় 20-25টা, কিন্তু আপনাদের কাছে আমি মিডিয়াকে কখনো খারাপ বলি না, কেন জানেননি? আজকে আমি এখানে বেলায়তের বয়ান করতেছি, কিন্তু অনেক মানুষ আছে লন্ডন বাস করে, অনেক মানুষ আছে আমেরিকা থাকে, এই বয়ান তো আজকে এখানে বসে শোনার সুযোগ নাই। এরা মিডিয়ারা যখন সারাটা রাত কষ্ট কইরা নিজে আরামের ঘুম হারাম কইরা কোমর ব্যথা বানাইয়া এডিটিং কইরা সুন্দর করে বয়ানটারে ছেড়ে দেয়, ওই বিদেশের অনেক মায়ের পাগল আমার ফোন দিয়া কই হুজুর এমুক জায়গায় আপনার মায়ের বয়ানটা শুনছিলাম, শূন্য রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদছি। অনেক ওসি মহোদয়রাও বলে, অনেক সাব ইন্সপেক্টররা বলে, হুজুর আপনার মায়ের ওয়াজটা শুনে আমার ছেলেগুলা ভালো হয়ে গেছে। ওরে বাবা, তাহিরি সম্বল নাই, তাহিরি কোনো যোগ্যতা নাই, কিন্তু তাহিরি যে এই কথাগুলা বলে, অনেক মানুষ একটা হোক বা দুইটা মানুষ তো হেদায়েত হইতেছে, কিন্তু যুব আমি নিজে যা বলি তা নিজে মানার চেষ্টা করি, আর আপনাদের পায়ের মধ্যে দৈরা দিয়া যায়। এই যে মিডিয়াগুলো এত কষ্ট করে কাভারেজ করে, এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না? নাই। এ আব্বুড়ি, কাউকে খুশি করার জন্য বলছি না, ভালো করা ভালোর জন্য বলছি। আমার ভাই বদিভাই, বদিভাই বদিউল ভাই তিনি বলছিলেন, এই জায়গার ভিতরে বিভিন্ন নাচ হইতো, বিভিন্ন ধরনের গান অনেক জায়গায় হয়, হয় কি হয় না ভাই? অনেক ধরনের শিল্পী আইন গান গাওয়ানো হয়। আজকে ব্যবসায়ীরা অন্য ধরনের অসামাজিক কাজ করে নাই। 2020 সালটা এই থানার পাশ থেকে এখান থেকে থানায় যেতে 2 মিনিট লাগবো, এই থানার পাশে এমন একটা আয়োজন করছে 2020 সালে। আমি মনে করি থানায় যারা আছেন, ওসি মহোদয় যারা আছেন, যিনি আছেন এবং যারা প্রশাসনের সাথে জড়িত আছেন, আপনাদের জন্য একটা নিয়ামত হয়ে গেছে। কারণ 2020 সাল তার একটা কোরআনের কনফারেন্স দিয়ে আমরা বিবরণ বিদায় করতেছি, কথা বলেন ঠিক না? এই জন্য আব্বু, কাউকে খুশি করার জন্য বলছি না গো। এবার আল্লাহর ওলি ঘরের দরজায় গেল, যাইয়া দেখে মহিলা ঘরের ভিতরে ঘুমাইয়া রইছে না, কুরআন তেলাওয়াত করি, কুরআন তেলাওয়াত করতেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই ঘরে, কে ঘরের ভিতর দিকে কোনো আওয়াজ নাই, তুমি কি শুনো না তোমার ডাকতেছি? এরপরে কোন আওয়াজ করে নাও, তুমি কি শুনো না তোমার ডাকতেছি? তাই আমার একটু পানি দেন, যদি না জবাব দিবেন পর্দা লঙ্ঘন হবে, আমার পানি দেন। ডাক দিয়া কয় পানি দেওয়া যাবে না, কয় পানি আপনার ঘরের সামনে পানি, কিন্তু আপনি পানি থাকার পরও বলছেন দেওয়া যাবে না। আপনি কি আখিরাতের ভয় করেন না? পানির অপর নাম জীবন, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। আমি আপনার কাছে বলি, মেহরবানি করে আপনি আমার একটু পানি দেন। বলার পরে কয় না পানি দেওয়া যাবে না। ওই আল্লাহর ওলি হলো জামাল জালালি, আল্লাহর ওলি কি জালালি জালালি, আর ভিতরে যিনি আছেন মহিলা জামিলা, সুবহানাল্লাহ জোরে কোন বন্ধুরে, আমার ওই জামালিয়তের শুরুতে ওই মহিলা ডাক দিয়ে কই, না 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 গো, না না পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি জালালি শুরুতে আল্লাহর ওলি ডাক দিয়ে, গরম তো, ডাক দিয়ে বলেন আমার পানি দেন, আমার কাপড়টা নাপাক হইয়া রয়েছে, একটু পরিষ্কার করব। কয় পানি দেওয়া যাবে না, কয় আপনার সামনে পানি আছে দিতে না করতেছেন কেন? কয় পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। হঠাৎ পিরা জালালিয়তের জালালি হালত দিয়ে ওই আল্লাহর ওলি মহিলার ডাক দিয়া কয়, তুমি কোরআন শরীফ পড়তেছো, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সেবা হলো মানুষকে খাওয়ানো, মানুষকে সেবা করা, কিন্তু তুমি আমাকে একটু পানি দিলা না, তুমি এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না। যখন জালালি হালত লইয়া মহিলার উপরে এক দিল মাইরা দিছে, কোরআন পড়লে লাভ হইতো না। এবার মহিলাকে আমার খেলাটা শূন্য যা, পানি আসে পানি দেওয়া যাবে না। কই পানি আসে দিবেন না কেন? কই এমনি দিব না। কই তৈলে কোরআন শরীফ পড়লে লাভ হইতো না। হঠাৎ মহিলা ডাক দিয়া কয়, হে পাগল, আমি কিন্তু পাখি না যে তুই আমার জ্বালায় দিবি। আমি কিন্তু পাখি না আমার জ্বালায় দিবি, অথচ মহিলা হলো 2-2.5 কিলোমিটার ঘরের ভিতরে পাখি জ্বালাইলো,
আল্লাহর ওলি 2-2.5 কিলোমিটার দূরে। এখন ওই জালালি আল্লাহর ওলি নরম হয়ে গেছে, ডাক দিয়া বলে মা আর পানি দেওয়া লাগবে না, মা গো ও মা আর পানি দেওয়া লাগবে না গো। আগে বলো না তুমি ঘরের ভিতরে থাইকে এত দূরের কাহিনীটা দেখলা কেমনে। এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, তোমার কাছে জানতে চাই তুমি পাখিটারে জ্বালাইলা কোন পাওয়ারে, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনা হেনাই যাহাই আছে গন্ধরাজে তাহা নাই। এক এক ফুলের এক একটা গ্রান। তাহিরি এই স্টাইলে ওয়াজ করে, অনেকে কয় তাহিরি সাহেব আপনি কি এমুকের মতো ওয়াজ করতে পারেন না, আমি কয় আমি তো এমুক না। ও তাহিরি আপনি কি এভাবে ওয়াজ করতে পারেন না, আমি কি আমি ভাব বুঝি না, আমি আমার ভাবে আছি, কথা বলেন ঠিক কিনা বলেন। এখন মহিলা যদিও দেখেছে পাখিরে এত দূরে জ্বালায়া দিয়েছি, কিন্তু হাল্লা আর উনি ডাক দিয়া কয় তুমি এত দূরে দেখলা কেমনে, মহিলাও ডাক দিয়া কয় তুমি আবার জ্বালাইলা কেমনে। বোঝা গেল ওই মহিলার যেই পাওয়ার আর উনার যেই পাওয়ার এক পাওয়ার নয়। যেমন খাজা গরিব নামাজে মারার জন্য একজন আসছিল, আয়সা ডাক দিয়ে হুজুর আপনারে বড় ভালো লাগে, খাজা গরিব নামাজ বলেন আলহামদুলিল্লাহ, কয়া আপনার সুরটা বড় ভালো লাগে, কয়া আলহামদুলিল্লাহ হুজুর আমার মন চাইতেছে আপনার কাছে মরিদ হওয়ার জন্য। ও বন্ধু ও চট্টগ্রামের বাবারা, ও পটিয়া থানার বন্ধুরা, এবার হুজুর আমার মনে চায় আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহর ওলি ডাক দিয়ে কই ওযু করে আসো, ওযু করে আসলেন, কই নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন। এবার ডাক দিয়ে কয় তুমি সত্যি কইরা দুইটা কথা বলবা, তুমি কেন আইছো, কই আমি মুরিদ হইতাম আইছি, আর কোনো সত্য কথা আসেনি, কই না তাহলে একটা সত্য কথা আমার কাছে বলো, তুমি আসলে মুরিদ হইতে আসো নাই, তোমার পিঠের মধ্যে একজন একটা ছুরি ঢুকাইয়া দিছে। লোকটা ডাক দিয়ে কি হুজুর আমার ছুরি হলো পিছনে আপনি হলেন সামনে, আপনি এটা বুঝলেন কেমনে। ওই যে আমি হাদিস দলিল ইত্তাকু বেফেরা সাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলির চোখের ভিতরে এমন একটা রহমতের নূর দিয়া দে, আমার আল্লাহর ওলিরা চোখের দিকে তাকাইলেই বোঝার ক্ষমতা আছে না না, আর ওজন আছে না না। এবার মহিলা ডাক দিয়ে কই তুমি পাখির জ্বালাইছো কেমনে, এবার আল্লাহর ওলি কয় তুমি এত দূরে দেখছো কেমনে। দুইজনের মধ্যে পালা শুরু হইয়া গেল, তুমি আগে বলো, মহিলা কয় না তুমি আগে বলো, এবার ডাক দিয়ে কয় না আপনি আগে বলেন, আম্মু আর পানি লাগবে না। এবার একটা কথা মনে রাখবেন, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তাররা হাত ভালো কইরা দে, মুর্শিদ যখন আপনারে কাইটটা দিব ডাক্তার খুঁজা পাবে না, কথা বলেন ঠিক কি না। এই জন্য আব্বুড়ি হকানি পীরের দরবারে গেলে খুব সাবধানে থাকবেন, আল্লাহর ওলিরা বেলায়তের পাওয়ারে আপনার জীবনকে অনেক ধরনের বেলায়তের সহবত দিয়া সংস্পর্শে দেয়। এক দাস্তানের আগারে বসিয়া হেরুন মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা, কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বরাজ তুমি কি গুলিস্তান, কশুভ কহিল কস্তুরি অশুভ কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, ওলি আল্লাহর সঙ্গে চললেই আল্লাহর ওলি হওয়া যায়। আরে আল্লাহু আকবার, আপনি আমার জান গো দয়াল, আপনি আমার জান ও গো দয়াল, আপনি আমার জান, ঠিক না বেঠি, আপনার প্রেমে এই তাহিরি, আপনার প্রেমে এই তাহিরি জীবন হয় করবা দয়াল, আপনি আমার জান, কথা বলেন ঠিক কিনা। এ আপুড়ি ওই মহিলা কয় তোমারটা বলো, আর জালালি আল্লাহ হালতের আল্লাহ বলি কই মা আপনারটা বলেন। এবার মহিলাটা প্রথমটা বলে কেমনে দেখেন, মহিলা ডাক দিয়া কয় পাগো ও পাগল রে, তুমি আমার বেলায়তের পাওয়ারটা যে শুনতে চাও, একটা কথা বলি আমার কোনো অহংকার নাই, আমার কোনো ধরনের সম্বল নাই, তবে একটা সম্বল আছে আমার, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমি নামাজ
পড়া বন্ধ করি নাই, তবে একটা এক্সট্রা আমল করি। কই কি? কই প্রতিদিন সকালবেলা আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনদিন সূর্যের আলো দেখি নাই। আল্লাহু আকবার বলেন, আমি কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের আলো দেখি নাই। ও আমার পটিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় গো মা, তোমার ঘরের টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার কইরা রাখো, তোমার ঘরের শোকেসটা বড় সুন্দর করে পরিষ্কার কইরা রাখো, কিন্তু যদি তোমার ঘরের মধ্যে তালাশ করা হয় কোনো জায়গায় কোরআন শরীফটা খুঁজে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায় রান্নাঘরের ভিতরে, যদিও পাওয়া যায় পাকঘরের কোনায়, যদিও পাওয়া যায় তোমার টেলিভিশনের কোনা দিয়া পিছনে হালাইয়া রাখছো, এটার মধ্যে একটা গিলাপ পেঁচাইয়া রাখছো। টেলিভিশন সপ্তাহে দুইবার পরিষ্কার করলা, কিন্তু আল্লাহর কোরআনটাকে গিলাপটারে একবার পরিষ্কার করার সময় তোমার নাই। তাইলে মা বলো আল্লাহর রহমত তোমার ঘরে কিভাবে আসবে? আমার তো মনে আছে আমার আম্মা আমার সালার মধ্যে বসায়া কোরআনের সবক দিয়েছে। আমার মনে আছে এই কথাগুলো বললেই আমি অহংকার করে বলি, আজকেও তো আসার সময় আমি আম্মাকে বলে এসেছি, কিন্তু একটা মানুষকে আমি চাইলেও বলতে পারি নাই, ওই মানুষটার নাম হলো আমার আব্বা, আমি বলে আসতে পারি নাই। চট্টগ্রাম আসতে আব্বা অনেক খুশি হইতো। ওই দিন আমি রাতের বেলা রাত্রে প্রায় 3:30 দিকে আমার শাহ রহমতুল্লাহের দরজায় আমি জিয়ারত করতেছি। আমি ওখানে জিয়ারত করার সময় আমার আব্বারে খুব মিস করছি, কারণ আমার আব্বার সুযোগটা পাইলেই ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করতো। আর আমার জন্য পাগল টাগল যারা আছে সবার দৈরা দৈরা দোয়া চাইতো, শুধু দোয়া চাইতো, আর অনেকগুলা ভাঙতি টাকা নিয়ে আসতো এমনভাবে ভাগযোগ করে সবাইরে দেওয়ার জন্য। এমনভাবে তিনি মাজারে মাজারে আসতেন। আরে আল্লাহর ওলির দরবারে যাওয়া কোনো লস নয়। আমরা কোনোদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। অনর্থক সমাজে বিভ্রান্ত ছড়াবেন না, যা হবার হয়ে গেছে আর ঠেলাঠেলি করবেন না। এখন আধুনিক যুগ, আধুনিক যুগ, তত্ত্ব প্রযুক্তির যুগ, আমি কি বলি তাও স্পষ্ট, আপনি কি বলেন এটাও স্পষ্ট। দলিলের দালালি করেন, ব্যক্তির দালালি করিয়েন না, ব্যক্তির দালালির দিন শেষ, দলিলের বাংলাদেশ। এই জন্য যা থাকে কপালে কথা হবে সকালে, কথা বলেন ঠিক কিনা বলেন, যা থাকে কপালে কথা হবে সকালে, একটা কথাও কিন্তু রাফ বলতেছি না। এরপরে যদি কেউ বদনাম করে আই তাহিরি কিছুই করার নাই। ওই মহিলা ডাক দিয়ে কই ও পাগল, মহিলার সম্বল কোরআন তেলাওয়াত, মারহাবা, এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আমার সমাজের মানুষ মা বোনরা বিশেষ করে কোরআন শরীফ পড়ার সুযোগ পায় না। আম্মা গো একটু সকালবেলায় একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়লো। আমার সমাজের মা বোনরা অনেকে দেখা যায় এই ফজরের নামাজ কাজা হইলে জোহরের টাইমে নামাজটা আদায় করে না, জোহরের নামাজ কাজা হইয়া গেলে পরে আদায় করে না। কিন্তু আমার অনেক মা বোনরা আছে রাতের বেলা যদি ইস্টার জলসার সিরিয়ালটা কাজা হইয়া যায় সকালে আবার আদায় করে না। জোরে কর, জোরে কর, ঠিক না বেঠি? এই জন্য মা তোমার মধ্যে যদি বেলায়তের নূর আনতে চাও গো, তাইলে ওই মহিলার মতন সূর্যের আলো দেখবা না, কোরআন তেলাওয়াত করবা। মা ফাতেমা বেশি বেশি ফুল হুয়াল্লা পড়তেন, সুরা ইখলাস পড়তেন। আমার নবী বলতো ফাতেমা তুমি কি আর সুরা পাও না? শুধু একটা সুরাই তুমি প্রতি নামাজের পরে পড়ো, বিশেষ করে ফজরের নামাজের পরে 10 বার পড়ো, মগরিবের নামাজের পরে 10 বার পড়ো, তুল সুরাই ইখলাস বেশি বেশি মা ফাতেমা ফজরের নামাজের পরে পড়তেন 10 বার, আস মগরিবের নামাজের পরে পড়তেন 10 বার। মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন, মগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন। আমার নবী জিজ্ঞেস করছিল ফাতেমা গো এই আমলটা কেন করো? কই আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আমার নবী বলে ফাতেমা নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। এই জন্য আব্বু ওই কুরআন তেলাওয়াত করার কথা বলছি, যেই কোরআন তেলাওয়াত করলে ঘরে রহমত আসি। এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে 26টা অক্ষর পড়লাম দুই ভাগে বিভক্ত, 5টা হলো ভাওয়েল বাকিগুলো কনসোনেন্ট, এই যে পড়লাম একটা সওয়াব কিন্তু আমি পাই নাই। যদি বলতাম আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন গয়ন ফা কুফ কাফ, এইভাবে যদি অক্ষরগুলো পড়েছি শুনতে যদি আপনাদের কেমন কেমন লেগেছে, কিন্তু আমার নবী বলে একটা অক্ষর বদলতে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেন। এই জন্য এই এলাকায় কিন্ডারগার্টেন আছে না নাই? কথা কয় না, কথা কয় না,
কিন্ডারগার্টেন যারা স্যার আছেন আমি স্যারদেরকে বলে দিয়ে যাই, আপনারা যেই ভোরবেলায় আমার পোলা পান্ডে ঘর থেকে তুলে নিয়ে যান, সকাল ভোরবেলা উঠে যাই স্কুলে, কিন্তু যেই টাইমটা ছাত্ররা মক্তব করত, আগের যুগে মক্তবের জন্য এই সময়টা নির্ধারণ ছিল, এখন আপনারা এই টাইমে তাদেরকে স্কুলে নিয়ে যান, আমি বলবো নিলে অসুবিধা নাই, কিন্তু আপনার স্কুলের প্রথম ক্লাসটা ধর্মীয় শিক্ষক রেখে তাসবিহ সহকারে আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দাবি রইল, কথা বলেন ঠিক কিনা? প্রস্তাবটা ফেলে দিবেন না, তুমি যখন কবরে যাইবা তোমার বুকের বরাবর একটা নূর আসবে, জিগাইবা তুমি কেডা, ওই নূরটা বলবে তোমার কবরে সাথী নাই বাতি নাই, আমি নূর হইয়া আমি আসি নাই, আমার আল্লাহ আমার পাঠাইছি, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়া। এই জন্য আব্বু মহিলা ডাক দিয়া বলেন, আমি কোরআন তেলাওয়াত করতে 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 আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন একটা নূর দিছে গো, আমি দূরের অনেক কিছু দেখতে পারি। এবার মহিলা ডাক দিয়ে কয়, তুমি কেমনে পাখিটারে জ্বালাইয়া দিলা? আমি তো আবার পাখি জ্বালাইতে পারি না, একটা হলো জালালি আর একটা হলো জামালি, জামালিটা হলো ঘরের কোনাত বৈশা, আর জালালি হলো যেখানে যাইব সেখানে হিসাব ফাইনাল, কথা বলেন ঠিক কিনা? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, মা গো আমি কোন ধরনের এলেম আমার নাই, কোন ধরনের কালাম আমার নাই, ও মা আমি কেমনে এই ক্ষমতা পাইছি জানি গু, আমি কিভাবে বেলায়তের পাওয়ার অর্জন করেছি শুনে যান। কই কি? কয়েকদিন আমার আম্মা রাতের বেলা আমারে বলছেন, বাবা গলাটা শুকাইয়া গেছে আমার, একটু পানি আইনা দে। আমি পানি আনার জন্য চলে গেলাম, আমি আয়সা দেখি আমার আম্মা ঘুমাইয়া গেছি, আমি আম্মার পাশে ঘুমের ঘরে দাঁড়ায় রইলাম, আমি আমার আম্মারে একটা ডাকও দেই নাই, আমার আম্মা ঘুমের ঘরে, কিন্তু আমি পানিটা লইয়া সারা রাত মায়ের পাশে দাঁড়ায় রইলাম, আমি রাতের বেলা ঘুম থেকে উঠলাম, আমার মা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন তার সন্তানটা দাঁড়ায় রইছে, মা ডাক দিয়া কে, আব্বু এ সকাল হইয়া গেছে তুমি এখানে কতক্ষণ? মা সন্ধ্যাবেলায় যে বলছিলেন আমার পার্টনারে পানি এনে দেওয়ার জন্য, আমি পানি আইনা দেখি আপনি ঘুমাইয়া গেছেন, ঘটনা তো সবাই জানেন, কিন্তু ভিতরে ঘটনাটা একটু ওপেন করে দিলাম। এবার ডাক দিয়ে কি, আম্মু গো আমি আয়সা দেখি আপনি ঘুমায়া রইছেন, কিন্তু আপনার ঘুমের ঘরে ডাক দেই নাই, জীবনে তো আপনারে অনেক ঘুম বাংছি, পেটের ভিতর থেকে লাথি মেরে মেরে আপনার ঘুম ভেঙেছি, কিন্তু এখন ডাক দিন আপনি কষ্ট পাবেন, আমার নবী বলেছে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতারও সন্তুষ্টিতেই মা বা আল্লাহরও সন্তুষ্টি, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই গো আম্মা, ও আম্মা সারাটা রাত আমি তোমার পাশে দাঁড়াইয়া রইলাম, মা তখন চোখের পানি ফালাইয়া কান্না করে দিছে, ওই মা ডাক দিয়া কয়, বাবা তুমি সারা রাত না ঘুমাই আমারে পাহারা দিছো আর পানিটা লইয়া দাঁড়াইয়া রইছো, ও আব্বুড়ি ও আব্বা ও বাবা আমার বাবা কত কষ্ট করেছেন। এই কথা বলার পরে মা তাড়াতাড়ি নামাজের মুসল্লায় পড়ে গেছে, দুইটা রাকাত নামাজ পড়িরা, পানিটা পানও মা করে নাই, না কইরাই আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, ও আমার এ থানাহাট পটিয়া থানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বাবারা, তোমরা এমন একটা কাজ করছো আজকে যারা মাহফিল সাজাইছো, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাইয়া, থানা আছে আমার সামনে, থানার সকল ভাইদেরকে ধন্যবাদ জানাইয়া, আমি শুধু একটা কথা বলে দিয়া যায়, এই জায়গায় কিন্তু শুধু পটিয়ার মানুষ না, এরা অনেক জায়গা থেকে এসেছে, অনেকে বাঁশখালী থেকে এসেছে, অনেকে বিভিন্ন জানোয়ারা থেকে এসেছে, অনেক জায়গা থেকে আজকে মাহফিলে এসেছেন, আপনারা অবিশ্বাস করুন এটা সত্য হবে, রাস্তা দিয়ে আটার আসার সময় অনেক পোলা পান কয়, হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, জিগাইলাম কোথায় কয় নবীনগর, অনেকের জিগাইলো ব্রাহ্মণবাড়িয়া, জিগাইলাম বাড়ি কোথায় কয় সরাইল, আমি তোমাদেরকে বলি তোমরা যেমন ব্রাহ্মণবাড়িয়ার দিকে এখানে এসে চাকরি করো, এমন কক্সবাজার থেকে অনেক লোক এখানে চাকরি করে, কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, তুমি চাকরি করতে যাইয়া বন্ধুর পাল্লায় পইরা বাড়ির শীতের দিন বুড়া মাটারে বুলা যায় না, মাটা শীতের মধ্যে শীতের জামাটা আছে কিনা একটু খবর লো, মাটা রাতের বেলা কেমনে ঘুমাইতেছে একটু খবর লো, মাটা কোন ঘরে ঘুমাইতেছে খবর লো, ওই বাড়ির মাটার শীতের কাপড় দিয়ে শুনি খবর লো, নিজের গায়ের ভিতরে সুন্দর টুপি লাগাইয়া
এমন ভাবে শীতের জামা লাগাইয়া তাহিরির সামনে বইছো, কিন্তু তোমার মা গ্রামের বাড়িতে কোন গরে তাইকা কাটাই ক বললো? তোমার যদি পরিবার থাকে তারে জিজ্ঞাসা করো, আম্মারে ওজোর পানিটা গরম পানিটা বানাইয়া দিছুনি। তোমার যদি স্ত্রী থাকে জিগাও, রাতের খাবারটা মারে লইয়া খাইছুনি, সকালের খাবারটা মারে লইয়া খাইছুনি। ও যুবক অনুরোধ করে বলি, ওই দিন আমি মাহফিল করলাম কোন ওই নবীনগর, নবীনগর মাহফিল করে আমি বাড়িতে গেলাম, রাত্র বাজে 4:30। আমি এখানে বয়ান করি, আমার বাড়িতে কিন্তু লাইভে এই বয়ানগুলো আম্মাও শুনে। আমি যেখানে মাহফিল করি সেখানে আমার আম্মা বাড়ির দিকে কই, আমার ফুতে কোন জায়গা আছে একটু দেখাস না। আমার ছোট ভাইটা বাড়ির থাকলে আম্মার বয়ানটা নিয়ে যত রাত্রে হোক বৈশা বৈশা বয়ানটা শুনে। ওই জায়গার ভিতরে মা কিন্তু শুনতেছে, কিন্তু আমি গর্ব কইরা বইলা দিয়া যাই আমার মারে। আমি যখন বাড়ির মধ্যে গেলাম রাত্র প্রায় 3:30, তখন আমি ডাক দিয়ে আম্মারে তুললাম, বললাম আম্মা মাহফিলে খাওয়া দাওয়া করি নাই, খোদা লাগছে। আম্মা তখন সুন্দর করে বাচ্চা যখন রান্নলো, রান্নার করে পরে আমরা খাইতে বসলাম। খাওয়ার সময় আম্মার ডাকলাম, তুমি কই গো? আম্মা কই কেন রে ভূত, কই বাবা এখানে আসি। আমি কই মেহরবানি করে আমার কাছে আসো। আমি আমার মারে আমার পাশে সুবাড়ার মধ্যে বসাইয়া আমি কইলাম, আম্মা তোমার হাতটা দাও। এবার আমি নিজে নলা বাতগুলা মাইকলাম, মাইকে আমার আম্মার মুখে যখন খাবার দিলাম, আম্মা ডাক দিয়ে কইছে, বাবাড়ি তোর কি ছোটবেলার অভ্যাসটা এখনো যায় নাই? আমি আব্বার আমার আম্মার যখন নলা দেই আমার আব্বার কথা মনে হয়ে গেছিল, আমার বুকটা প্রায় ফাইটটা গেছিল ওই সময়। এ যুবক আব্বা যদি তাকতো এমন ভাবে খাওয়াই দিতাম, এখন তো আমার আব্বা নাই। জীবনে কত খাওন খাইছি, বাবার কবরটা ভালো করে নেওয়ার ব্যস্ততার কারণে সময় নিতে পারি নাই। এই জন্য যুবক তোর বাপটা যদি বাচ্চা থাকে, ওই বাপটার খবর নিবে শীতের বেলা। তোর বাপ তো তোর কাছে 10,000 টাকা জীবনে চাইতো না, তোমার আম্মা তোমার কাছে 20,000 টাকা জীবনে চাইতো না। মা চাইবো ফুত্রে 100 টাকা দিয়ে একটু পান খামো, বাবা চাইবো ফুত 100 টাকা দিয়ে কোমরটা বেদনা করে প্যারাসিটামল আনমো। বাবা তোর কাছে কিডনি না যদি ক্ষয় হইয়া যায়, হাতের যদি রোগ হইতে হইতে একেবারে শ্বাস ফেলাইতে কষ্ট হয়, বাবা তোরে বলবো আমার কাশ হইছে, একটু বড়ি দে আমি একটা সিরাপ আনতাম। কিন্তু ওই বাপটারে তুমি টাকার ওই বাপটার কাছে তুমি টাকার হিসাব করছো, এখন বাপটা কবরে কত লক্ষ টাকা তোমার হাতে গড়তেছে। চাইলে তো তুমি তোমার বাপটারে খাওয়াইতে পারতা না। আমির বান্দার দরবার আসার পরে তোমার প্রথম সবক দিব, তোমার আব্বা আম্মা আসিনি, তোমার আব্বা আম্মারে সেবা কইরো। এটাই হলো আমির বান্দার দরবারের সবক, তুমি তোমার নবীরে জানের চাইতে বেশি মহব্বত কইরো। এই কথাগুলো কিন্তু হক দরবার থেকে পাওয়া যায়, কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য আব্বু তোর মারে আজকে ফোন লাগা, এই যুবক তোমার আব্বাকে ফোন লাগাও। ও বাবা আপনার যদি বাবা থাকে আপনি আপনার বাবাকে ফোন লাগাইয়া দেন, আব্বা শীত কেমন করে, আপনি কি বাজার করতেছেন? ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইনা যায়। আমারে অনেকে বলে, হুজুর প্রতি ওয়াজে ওয়াজে কেন মায়ের বয়ান করেন? আমার তো মনে হয় সারাটা জীবন মায়ের বয়ান করতাম। ওই মা তো সন্তানের জন্য পানিটা পান না কইরা নামাজের মুসল্লাই বইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমার জন্য পানি আনতে যায় দৌড়ায় আসছে, আয়শা থেকে আমি ঘুমাইয়া রইছি, আমি আরামে ঘুমাইছি, আমার পোলা ঘুমাই নাই। ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার জাদু মনিটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন, আমি প্রমাণ করি ইয়া রাসূল নবা যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। মা গো বলো না মদিনা কত দূর, যার মা আছে বলেন না, মা গো বলো না মদিনা
দূরে সে আমি যাব কেমন করে, শুনেছি সে নাকি, শুনেছি সে নাকি দয়াল নবী আছে রে মাগো, বলো না মদিনা কত দূরে, সে আমি যাব কেমন করে, শুনেছি সে নাকি, শুনেছি দয়াল নবী আছে রে মাগো, বলো না মদিনা কত দূরে। আমার নবী কই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই শোনো আমার রাসূল কই মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবা রাজি থাকলে তুমি জান্নাতে যাবে আর মা বাবা গুসসা হয়ে গেলে তুমি জাহান্নামে যাবে। শোনো আল্লাহর হাবিব বলেছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এই জন্য আমরা মা বাবাকে মহব্বত করব। আজকে একটি কথা শোনো, রাসূলুল্লাহ বলেন মায়ের দিকে একবার তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইবার তাকায় তার সওয়াবটা কী হবে, কয় দুইটা কবুল হজের সওয়াব হবে, যদি তিনবার তাকায় কয় তিনটা কবুল হজের সওয়াব হবে, আর একটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায়, আমার রাসূল বলেন 100 কবুল হজের সওয়াব হবে। কি বুঝলেন, এই কথা বললে কি কোনো গুনাহ হবে? এই জন্য মায়ের সেবা না কইরা তাহিরির সামনে বয়ান করবা আর বড় বড় লেকচার মারবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। যদি ভালো লাগে ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দাও, আমার মদিনার গজলটা মায়ের গজলটা সুন্দর করে গাও, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে সবাই বলবেন। আমি এই পটিয়া বিদায়বেলায় শুধু একটি কথাই বলতে চাই, আমার ঘন্টাটা পার হয়ে গেছে, টের পাই না একটু মায়ের কথা বলছি, কষ্ট নিয়েন না। আল্লাহর ওলি হতে গেলে মায়ের দোয়া লাগবেই, কথা বলেন ঠিক কিনা বলেন? একটু হাত টা নাড়িয়ে সবাই একটা সাথে বাধা থেকে, সবাই যার মা নাই, যার বাবা নাই, যার মা বাবা আছে সবাই হাত তুলেন, একটু আমার সাথে বলেন মা গো বলো না মদিনা কত দূরে, সে আমি যাব কেমন করে, শুনেছি সে নাকি, শুনেছি সে নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে, মাগো বলো মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি, মাগো আমি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি, সে আশা বাদল বাসা, সে আশা বাদল বাসা আমার অন্তরে মাগো মাগো বলো না মদিনা কত দূরে, সে আমি যাব কেমন করে, শুনেছি সে নাকি, শুনেছি সে নাকি কামলিওয়ালা আছে রে মাগো বলো না মদিনা কত দূরে, মাগো বলো না মদিনা কত দূরে। যুবক মারে প্রশ্ন করলাম মা মদিনা কত দূরে, আল্লাহু আকবার, ও যুবক মারে প্রশ্ন করেছি মদিনা কত দূরে, কিন্তু আমার নবী বলেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের মাগো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা, আবার বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার
খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মা মা মাগো জান্নাতের চাবি আমার মা কি হলো মায়ের দোয়া ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না এই জবান খুলে বলো হওয়া যায় কি যায় না আজকে সন্তান তুমি চট্টগ্রাম থাকো কিন্তু বাড়িতে মাকে ফোন দেওয়ার প্রশ্ন আসলেই বলো তুমি ব্যস্ত তোমার বাড়িতে বন্ধুরা ঠিকই তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমুতে ভাইভারে এবং মেসেঞ্জারে কথা বলার সুযোগ পায় ভিডিও কলে কথা বলার সুযোগ পায় কিন্তু তোমার বুড়া মাটারে দেখতে তোমার ভালো লাগে না খবর নিতে পারো না একটি কথা মনে রাখবা মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল তোমার জিন্দিগি দশতলার বিল্ডিং এর মালিক হইয়া রূপচাঁদ দিয়ে ভাত খেতে পারবা পেট ভরবে কিন্তু মনে শান্তি পাবে না ঠিক কি না বলুন দশতলা বিল্ডিং এ থাকে অনেক সন্তান কিন্তু খবর নিয়ে দেখা যায় গ্রামের ভাঙ্গা ঘর নামের বৃদ্ধাশ্রমে মা থাকে কিরে সন্তান তোরে কি মা পেটে ধরছিল তুই দশতলা বিল্ডিং এ থাকতি আর মা ঘরে ভাঙ্গা ঘরে থাকতো তোমার উপরে খোদা লানত পড়তেছে মনে কইরো না যে তোমার সন্তান একদিন তোমাকে ভাত খাওয়াবে তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো তোমার সন্তান তোমার সঙ্গে আবার খারাপ ব্যবহার করবে মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত গুলো নিজে গর্ত ঘুরে মরতে হবে একটা কথা মনে রাখতে হবে এই জন্য আওয়াজ করে বলুন আজকে আল্লাহর ওলি ওলি হয়েছেন কার দোয়া তো মায়ের তো ওলি হওয়াতে বেলায়তের পাওয়ার আসছে না আসছে কি আসে নাই তো আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সন্তানের বুকে মায়ের দোয়া থাকে এই সন্তান কখনো কোথাও ঠেকে না কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ মায়ের দোয়ায় কোনো স্বার্থ মা শুধু একটাই কথা আমার পোলা যত বড় হইতে পারে হইতে থাকুক হইতে থাকুক হইতে থাকুক যত উপরে উঠতে পারে হিংসা করবে না আর পাশের বাড়ির মানুষ যতই তোমার সঙ্গে বান্ধবগিরি দেখাক কিন্তু সে কিন্তু মনে মনে হিংসা করে আজকে দেখা যায় সমাজে মা হয় তার শত্রু আর পাশের বাড়ির মানুষ হয় তার আপন নিজের আপন বয়সেতে কুরবানি দেয় না নিজের আপন বাবার নামেও কুরবানি দেয় না ওই ঢাকায় বাস করে আরেকজনের সাথে শেয়ারে কুরবানি দেয় কিন্তু বাবার খবর নেই না আসে না নাই বলেন রাগ করিয়েন না কষ্ট নেওয়ার দরকার নাই একটি কথাই বলি আজকে যারা এসেছেন শুধু একটি কথা প্রমাণ বোঝাতে চাই আপনি যদি ওলি আল্লাহ হতে চান চারটা জিনিস আপনাকে নিতে হবে আমার কাছ থেকে কয়টা জিনিস এই চারটা সিলেবাস আমার নয় এটা হলো স্বয়ং আল্লাহর এক বলুন ইবাদত তোমার মুখ তো লড়ে নাই তুমি কি নামাজ পড়তা না কান্ডাস নামাজ পড়তা না তুমি দাঁড়াও 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 উঠো তুমি উঠো উঠো দাঁড়াও না একটু তুমি দাঁড়াও দাঁড়াও তুমি কি নামাজ পড়তা না তো চুল এলোমেলো কেন বসো আস্তে বাবা মাহফিলে আসছো পরিবেশ সহকারে আসো আমি একদম আগেই বলেছি পরিবেশ সুন্দর আমি এখন তুমি এখন গামছা দিছো মাথায় নাকি চাদর না এখন দিছো তবে মাহফিলে সবাই টুপি নিয়ে আসবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ কথা বলেন ঠিক কি না বলেন করোনার প্রাদুর্ভাবে সবাই মাস্ক ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমার মাস্ক কিন্তু আছে আবার মিডিয়াতে কইবে যে হুজুর মাস্কের আজকে হুজুরেরটা কই এই জামারটা আমার আবার দোষের শেষ নাই কথা কোন ঠিক না বেটি আমার ভাই বদল ভাইরা আছে অসুবিধা নাই আমাদের বিশ্বাস হুজুরও আছে আমারও আছে আমি মাঝখানে আছি তবে আল্লাহর কাছে দোয়া একটাই আল্লাহ যেন করোনার প্রাদুর্ভাব থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আর একজন আমিন বলেন ইবাদত কয়টা বলছিলাম চারটা বলেন ইবাদত মহব্বত খেদমত সোহবত ইবাদত হবে আল্লাহর বলেন ইবাদত হবে আল্লাহ মহব্বত দয়াল নবী খেদমত মা বাবা সোহবত আল্লাহর ওলিদের এই আল্লাহর ওলিদের কাছে গেলে তুমি ইবাদতের সবক পাইবা মহব্বতের সবক পাইবা মা বাবার খেদমতের সবক পাওয়া যাবে ঠিক কি না বলুন লস আছে বীজগণিত শিখতে চাও যাও ম্যাথমেটিক্স স্যারের কাছে ইংলিশ শিখতে চাও যাও ইংরেজি শিক্ষকের কাছে বাংলা ইংরেজি উর্দু আরবি যাই বলেন সব উস্তাদের কাছে গেলে কোনো ফতোয়া নাই আমরা আধ্যাত্মিক রুহানি সিলেবাস ইহকাল পরকাল কোন পথে চললে আল্লাহ রসুলকে পাবো সেই পথটা বাতানোর জন্য যখন আমরা শিক্ষা গ্রহণ করার জন্য যখন আল্লাহর ওলিদের কাছে যাই তখনই একদল আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেয়
আসলে মূলত এদের দাঁতই নাই, কথা কন ঠিক কিনা বলেন? বেদাত কারে কয় জানি না। সাহাবায়ে কেরাম রসুলের কাছে বায়াত রসুল গ্রহণ করছে, কথা কন ঠিক কিনা? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে যদি বায়াত গ্রহণ করে তো সেই বায়াতের সিস্টেম এখানে আসছে, এটা সুন্নতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? সুন্নতে সাহাবা, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করি, বলি আল্লাহ আল্লাহ পাকের হাবিবের কাছে সবসময় মহব্বত প্রত্যাশা করেন। এবাদত হবে আল্লাহর, মহব্বত হবে দয়াল নবীর, সোহবত হবে আউলিয়া কেরামের, আর খেদমত হবে মা বাবার। আমার কথার সাথে কারা কারা একমত বিদায় বেলা হাত তুলুন। এই ক্যামেরা গুলো ঘুরাই দাও, আমি একটু দেখি কে কে আছে। সোজা করেন, সোজা করেন, হাত দুইটা উঁচু করেন, শীত লাগাবেন না, শীত আসবে না আজকে। আমার নিজের হাতের লেখা গজলটা বলবেন, উঁচু কণ্ঠে বলবেন, পারবেন না আপনারা? আর পারবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইকোটা বাড়াই দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি ও আধার গরে, তুমি আপন তুমি জীবন তুমি মর, আধার গরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তড়ি, তুমি তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় আহারি দোহ নামের ফুল দানিতে হৃদয় প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার, খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ পাকের কাছে কি বসো, আমি অনেক বলছি, এত গজল আমি কোথাও বলি না। আজকে বলছি রাত্র একটা বেজে গেছে, আমার আবার বাড়িতে যেতে লাগে 7 ঘন্টা, তো সুতরাং কালকে আবার দিনে মাহফিল আছে, আমি আজান। আচ্ছা বসো বসো, বুঝছি আমি তোমাদেরকে, যদি প্রতিদিন না প্রতি ঘন্টা ঘন্টা আজান দিল, লাস্টে বলবো আজান আজান। এই যে এত আজান দিলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আজান দিলে অনেক কষ্ট, কথা কন ঠিক না? কান্দায় না ও বান্ডারি, কান্দায় না ও বান্ডারি, বুকে নাও আমায়, কান্দায় না ও বান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় চাই, কিছু চাই না শুধু তোমায় চাই, কান্দায় না ও বান্ডারি, বুকে নাও আমায়, কান্দায় না মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আল্লাহ আকবার বলেন, এটাই হলো আমাদের আজকের মূল কথা। আমরা আল্লাহর ওলিদের চরণে থাকতে চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দারা, কথা বলেন ঠিক কি না বলুন? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাব ইহকাল পরকালের সিলেবাস আনার জন্য।